ইমামের পিছনে মুক্তাদের কিরাত করা লাগবে কি লাগবে না, ওরা ফতোয়া দেয় যে ইমামের পিছনে মুক্তাদের কিরাত করতে হবে, ইমামও করবে মুক্তাদি করবে, তাহলে দুটোর ভিতরে দ্বন্দ্ব হয়ে গেল। তুমি তোমরা ইমামের পিছনে কেরাত করবা না। বাবা আমার, ভাই আমার, আল্লাহ তাআলা নিষেধ করেছে, আমি আগে বলেছিলাম কি করবে, এই জন্য যদি আপনি চালাকি করে ইমামের পিছনে কেরাত করেন, আল্লাহ নে বলেছেন সঙ্গে সঙ্গে মুসল্লি আল্লাহ আকবার করে রুকুতে চলে যাবে, সূরা ফাতিহা কেরা কিছুই তার পড়া লাগবে না। আপনি যদি মসজিদে এসে দেখেন ইমাম সাহেব মুসল্লি করে রুকুতে চলে গেছে, আপনি আল্লাহ আকবার করে শুধু রুকুতে চলে যাবেন, সুবহানাল্লাহ আউযু যদি একবার পড়তে হলে আপনি রুকু কেরাত কথা ধরে রাখা পাইছে। এখন যদি ইমামের পিছনে কেরাত করা জরুরি হইত, তাহলে মুসল্লি এসে সূরা ফাতিহা কেরা কইরা রুকু তো আর ভয় দিত না, ঠিক কিনা বলে? ইমামের পিছনে কেরাত করা লাগবে।